নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আর চিকা কলকাতা ট্রাভেল করছি জার্মানি ডুসেলডর্ফ থেকে। তবে আগের ভিডিও ছিল ফার্স্ট পার্ট, আর আজকে আমি সেকেন্ড পার্টটা দেখাবো দুবাই থেকে কলকাতা, কারণ আগের ভিডিওতে আমি ডুসেলডর্ফ থেকে দুবাই অবধি এই ভিডিওটা দিয়েছিলাম। আজকের ভিডিওটার সেকেন্ড পার্টটা আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। এখন বাজে ওই দুবাই টাইম অনুযায়ী রাত 12টা, আর আমরা এখনও ফ্লাইটের মধ্যেই বসে আছি, কারণ ফ্লাইটের সামনের লোকজন নিচে নামছে আর আমরা ওয়েট করছি। গেট থেকে নেমেই দেখলাম অনেকগুলো প্র্যাম ছিল, আর চিকাকে এই প্র্যামের মধ্যে বসিয়ে আমি অন্য গেটের দিকে যাচ্ছি, কারণ দুবাইয়ে তিনটি টার্মিনাল আছে, আর তিনটি টার্মিনাল কিন্তু একটা থেকে আর একটা অনেকটা, বিশেষ করে বিসি তাও পাশাপাশি, কিন্তু বি থেকে যদি আপনি এতে যান বা সি থেকে যদি আপনি এ টার্মিনালে যান সেটার জন্য আপনাকে আলাদা করে একটা ট্রেন নিতে হবে। তো চলুন সামনে যাওয়া যাক। তো যেটা বলছিলাম যে আমি গেট থেকে নেমেই প্র্যাম পেয়ে গেছি, আর চিকা এই প্র্যামটা পেয়ে ভীষণই ভীষণই খুশি, আর আমার পক্ষেও অনেকটা হ্যান্ডস ফ্রি লাগছে, কারণ ও তো প্র্যামে অনেকটা অভ্যস্ত, আর প্র্যামে বসে ও কিন্তু বেশ ভালোই খুশি। আপনারা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করছেন তারা তো অবশ্যই ধরুন অ্যাসিস্ট্যান্ট বুক করবেন, কিন্তু অনেক সময় যদি অ্যাসিস্ট্যান্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই গেট থেকে বেরোলেই ডান দিকে এরকম প্র্যাম রাখা থাকে, সেই প্র্যামগুলো আপনি নিয়ে নিতে পারেন বাচ্চার জন্য। দেখবেন এই প্র্যামে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হবে। ভালো লাগছে বাবা, এবার মজা হচ্ছে বলো? পড়ে যাবে পড়ে যাবে। এখন ধরুন বাজে ওই 12টা বেজে 20 মিনিট হয়ে গেছে, আর এত রাতেও কত যাত্রী কত কত জায়গায় আর কি নিজের গন্তব্যের দিকে যাচ্ছে। আর একটা জিনিস, যারা প্রথমবার দুবাইয়ে আসবেন তারা কিন্তু প্রথমটা ভয় পাবেন না, যদিও এই দুবাই এয়ারপোর্ট অনেকটাই বড়, কিন্তু আপনার যদি কোনো কানেক্টিং ফ্লাইট থাকে তাহলে ওই রেড কালারের কানেকশন লেখা যে ব্যানারটা আছে এটাকে আপনারা ফলো করবেন, কারণ এটা এমনভাবেই ডিজাইন করা, এইটা যেভাবে কানেকশন লেখা রয়েছে এটা দিয়ে যদি আপনি পরপর যান তাহলে সিকিউরিটি গেটের কাছে পৌঁছে যাবেন, আর সিকিউরিটি চেক হয়ে গেলে তারপর আপনি কোন টার্মিনালে যাবেন সেটা আপনি নিজেই দেখে বুঝতে পারবেন। আর যাদের ফ্লাইট ধরুন দুবাইয়ে শেষ তো তারা এই কানেকশনটা অবশ্যই ফলো করবেন না, তারা ওই যে বেল্ট থেকে আপনার লাগেজ দিচ্ছে সেটা ওই ফ্লাইটেই বলে দেবে, তো সেখান থেকে আপনি সেই দিকে চলে যাবেন, তারা কিন্তু এই কানেকশনটা ফলো না করলেও হয় কি। আমার ফ্লাইট বি টার্মিনাল থেকে এ টার্মিনাল, সেই জন্য অনেকটাই যেতে হবে, এবং সিকিউরিটি চেকিং আমাদের হয়ে গেছে, আর সত্যি বলছি দুবাইয়ে সিকিউরিটি চেকিং ভীষণই ফাস্ট হয়, একদম হ্যাসেল ফ্রি, মানে আপনারা একটুও ভয় পাবেন না। আর যেহেতু এ টার্মিনালে যাচ্ছি তো আমাকে ড্রাইভার বিহীন একটা ট্রেন আছে সেটার মধ্যে উঠতে হবে। আমার গেট নাম্বার হচ্ছে A24। এই যে ট্রেনে চললাম, আর এই ট্রেনটা হচ্ছে ড্রাইভার বিহীন ট্রেন। ওই যে দেখুন ট্রেনটা পৌঁছেও গেছি, এবার আমি হাঁটছি, আর এখানে এত লোকজন রয়েছে আপনাকে হেল্প করার জন্য, মানে আপনার যদি কোনো সমস্যা হয়, এখানে অনেক লোক জব করে, তারা আপনাকে বলে দিতে পারবে যে আপনাকে ঠিক কোন দিকে যেতে হবে। আর সত্যি বলছি দুবাই এসে কিন্তু মাথা গোলানোর মতো জায়গা হলো, লোকজন কিন্তু ভীষণই হেল্পফুল। এবার যাচ্ছি, এই দেখতে পাচ্ছেন A24 লেখা আছে, ওই লিফটটার দিকে আমি যাচ্ছি আর লিফটটায় চড়বো। আর আপনাদের দেখে মনে হচ্ছে না দুবাই এয়ারপোর্টটা ভীষণই সুন্দর? সত্যি সত্যি ভীষণ সুন্দর দুবাই এয়ারপোর্ট। এবার আমি চলে এসেছি একদম ডিউটি ফ্রি জোনে। আপনি যদি প্রিয়জনদের জন্য কিছু জিনিস কিনতে চান সেটা অনেক কিছুই হতে পারে, অনেকে এখান থেকে সোনা কেনেন, লিকার কেনেন, আর পারফিউম কেনেন, মানে অনেক কিছুই জিনিস কেনেন, তো আপনাদের যদি কিছু কেনাকাটার থাকে তো এখান থেকে আপনারা কিনতেই পারেন। আমার আজকে কিছু কেনাকাটার নেই তাই আমি গেটের সামনে চলে এসেছি, আর চিকাকে এখানে এসে আমি কিছুটা খাইয়েও দিয়েছি, কারণ
অনেকটা রাতও হয়ে গেছে আর আমার গেটে সমস্ত চেকিং হয়ে গেছে। এবার আমি বোর্ডিংয়ের জন্য রেডি হচ্ছি আর বোর্ডিংয়ের জন্যই যাচ্ছি। একটা 20 বাজে আর এই টাইমটায় জাস্ট বোর্ডিংটা স্টার্ট হলো। ফাইনালি চললাম কলকাতার উদ্দেশ্যে আর চারিদিকে মানে গেটের ঠিক সামনে এত বাংলা কথা শুনতে পাচ্ছি, বিশ্বাস করুন মনটা এখন থেকেই ভালো লাগছে। ফাইনালি কলকাতার ফ্লাইটে, চারিদিকে শুধু বাংলা কথা বাংলা কথা, দারুণ লাগছে। এবার এখন বাজে এখানে রাত্রির 1:30, ইন্ডিয়া ওই মনে হয় 4:00 মো, খুব তাড়াতাড়ি যেন পৌঁছে যাই। আর ভালো লাগছে না চিকা আর চিকারও মুডটা বেশ ভালোই, কারণ ও আগের ফ্লাইটটা অনেকটা ঘুমিয়ে নিয়েছে, তো এখানে অতটা ও মানে ডিসকমফোর্ট ফিল করছে না। আর আমি তো এই মুহূর্তে মুভি চেক করছি, কারণ চিকা ঘুমিয়ে পড়লে আমার ইচ্ছা আছে একটা কোনো মুভি দেখবো, কারণ আগের ফ্লাইটটায় মুভি খুব একটা দেখা হয়নি, মানে একটা মুভি দেখেছি সেটার হাফ দেখে রয়েছি, তো সেটাও আর কি শেষ করব। তারপরে যদি সময় পাই আর একটা মুভি, জানি না সময় হবে কি না, কারণ এটা তো অলমোস্ট 4 ঘন্টার একটু বেশি লাগে, তো 4 ঘন্টায় 2 মুভি দেখাটা ঠিক পসিবল নয়। খুব ব্যস্ত হয়ে গেছিস, ঘুম পড়বি না? এই যে ছেড়ে দিল আমাদের প্লেনটা আর চললাম কলকাতার উদ্দেশ্যে। দুবাই শহরে আবার আসবো কিনা জানি না, তবে ফেরার সময় দুবাই হয়ে আসতেও পারি বা নাও আসতে পারি। এই মুহূর্তে ভারতীয় সময় অনুযায়ী বাজে 5:45। আর ব্রেকফাস্টের জন্য প্রথমেই দিয়ে গেছে চাইল্ড মিল, এই 1/2 ঘন্টা হলো। চাইল্ড মিলের মধ্যে রয়েছে চিকেন সসেজ, অমলেট আছে আর আছে বেকড পটাটো, আর সঙ্গে কিছু কাটা ফলও আছে, গ্রিক ইয়োগার্ট আছে, পাউরুটি, বাটার, এই টুকটাং জিনিসপত্র দিয়েছে। বাট চিকা তো ঘুমোচ্ছে, ওকে আর ডাকবো না, কারণ ও যদি ঘুমায় তাহলে ওর মুডটা আরও ভালো থাকে, আর ওকে তো আগে খাইয়েই দিয়েছি। আর দেখুন আমার স্ক্রিনটাতে দেখা যাচ্ছে যে আমি ইন্ডিয়াতে ঢুকে গেছি, আর আহমেদাবাদ পেরিয়ে আর কি আরও কলকাতার দিকে আমাদের প্লেনটা ছুটে চলেছে। এই সময় আমি একটা ম্যাঙ্গো জুস চেয়েছি, সেটাই খাচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, আর পশ্চিমের দিকে এখনও ঠিক সকালটা হয়নি, আর একটু পরেই দেখুন আমার ব্রেকফাস্ট দিয়ে গেছে। বেশ অন্ধকার অন্ধকার, তার মধ্যেই আমি ভিডিওটা করছি। আমার ব্রেকফাস্টে আছে কাটা ফল, আর মানে বিস্কিট আছে, ব্রেড আছে, ডেজার্টে যেটা দিয়েছে সেটা না শিমুইয়ের একটা ডেজার্ট, খেতে দেখলাম অসাধারণ, আমি কখনো এই ধরনের ডেজার্ট খাইনি। আর মেইন কোর্সে যেটা দিয়েছি সেটা হচ্ছে ভেজ কাটলেট, একটু ডাল মাখানি, আর রয়েছে সুজির উপমা। তিনটেরই কোয়ালিটি ভীষণই ভালো, আর কিন্তু যেহেতু প্রচণ্ড টায়ার্ড তো খুব একটা বেশি ব্রেকফাস্ট করার ঠিক ইচ্ছেও নেই, আর পুরো ব্রেকফাস্টটা আমি আর কি শেষও করতে পারিনি। অনেকটা সকাল হয়ে এসছে আর দেখতেই পাচ্ছেন আমরা একদম কলকাতার কাছে চলে এসেছি। আর আমার স্ক্রিনটা একটু আপনার সাথে শেয়ার করছি, এই যে ভিউটা সেটা হচ্ছে প্লেনের নিচের দিকে একটা ক্যামেরা থাকে, সেই ক্যামেরাটা দিয়ে আপনি মোটামুটি প্লেনের ও মানে প্লেনের থেকে নিচের দিকটা আপনি পুরোটা দেখতে পারবেন। তো দেখলাম গঙ্গা নদী আছে, গঙ্গা নদীর পাড়ে সমস্ত ঘরবাড়ি, আর কলকাতা মানে বিমানবন্দর তো আসতে চলেছে, তো মানে এখন থেকেই ফিলিংসটা একটা অসাধারণ, যেটা আমি মানে যারা আপনারা বাড়ি থেকে যারা আসেন আর দেশে ফেরেন এই ফিলিংসটা আপনারা ঠিক বুঝতে পারবেন মানে আমি কি বলতে চলেছি। এখন কলকাতায় পৌঁছে আমাদের ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনে যদিও অনেকটা টাইম লাগে, আর তারপরে তো লাগেজ নেব। আমার কলকাতাতে
আমাদের এই ফ্লাইটটা ল্যান্ড করে গেছে, একটা অসম্ভব স্বস্তি অনুভব করছি, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। আমি এবার লাগেজ বেল্টের দিকে চলেছি, আমার যেহেতু বাচ্চা আছে সেজন্য ইমিগ্রেশন লাইনে কিন্তু খুব একটা বেশি টাইম লাগেনি, আমাকে সেই প্রায়োরিটি লাইনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে, তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু অন্য যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদের কিন্তু অনেকটাই সময় লাগছে। ফাইনালি আমি উবের পেয়ে গেছি, উবের করে আমি বাড়ি যাচ্ছি, আমার বাড়ি যেতে ওই 40 মিনিটের মতো লাগবে, কারণ সকালবেলা তো, এখন বাজে ওই 9টা, আর একটু জ্যামটা তো পাবোই, তো মানে একটা অসম্ভব সুন্দর ফিলিংস রয়েছে। আমার ফ্ল্যাটে মা বাবা রয়েছে, মা বাবা অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই।